হৃতর্ক ব্রহ্ম হরি নামে জয় দে জয় দে তর্ক ব্রহ্ম তর্ক ব্রহ্ম হরি নামে
হরি নাম, হরে কৃষ্ণ হরে রাম। বলি কালের উপযোগী নাম, হরে কৃষ্ণ হরে রাম। আজি ধন্য বলি ধন্য নাম, হরে কৃষ্ণ হরে রাম। ধন্য বলি ধন্য নাম, হরে কৃষ্ণ হরে রাম। পাশঙ্গ গরম নাম, হরে কৃষ্ণ হরে রাম। পাশঙ্গ গরম নাম, হরে কৃষ্ণ হরে রাম। কাঞ্চা পর্বত নাম, হরে কৃষ্ণ হরে রাম। কাঞ্চা পর্বত নাম, হরে কৃষ্ণ হরে রাম। কৃষ্ণ 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 হে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ, কৃষ্ণ 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 হে কৃষ্ণ, কৃষ্ণ 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 হে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ। একবারে জয় দে, জয় দে, জয় দে, জয় দে, জয় দে, জয় দে, রাধা গো বিন্দ নামে, জয় দে, জয় দে, রাধা গো বিন্দ নামে, জয় দে, জয় দে, জয় দে, জয় দে, রাধা গোবিন্দ নামে, জয় দে, জয় দে, রাধা গোবিন্দ।
ছয় গো সাইদার মুই তার দাস
নিত্যানন্দ নিত্যানন্দ অদ্বৈত গোসাই অদ্বৈত গোসাই মাঝে বললেন হরিনাম সংকীর্তনের মাঝে দাও যে স্থানে হরিনাম হয় সেই স্থানে ধুলা কি কি বলছেন, এটা ধুলা নয়, কেমন না এই হরিনামের ধুলা যদি পরে গঙ্গার জলে কত গুণ জানো, মা গঙ্গা আশা করে থাকেন কবে বৈষ্ণবের ধুলো পাবো, তবে আমাদের মতো বৈষ্ণব নয়, আমাদের মতো বৈষ্ণব হলে মা গঙ্গা আরো পিছিয়ে যাবে। কেমন বৈষ্ণব, বৈষ্ণব বলে তাকে আমাদের শ্রীমদ ভগবদ গীতায় ভগবান নিজে মুখে বলেছেন চাতুর্বর্ণ মায়াশিষ্টম পূর্ণ কর্ম বিভাগ, চারটি বর্ণের আমি সৃষ্টি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তাহলে বৈষ্ণব জাতি এলো কোথা থেকে, বৈষ্ণব জাতিটা এলো কোথা থেকে, বৈষ্ণব কোন জাত, বৈষ্ণব যে কেউ হতে পারে, ব্রাহ্মণ বৈষ্ণব হতে পারে, ক্ষত্রিয় বৈষ্ণব হতে পারে, বৈশ্য বৈষ্ণব হতে পারে, শূদ্র বৈষ্ণব হতে পারে, কেমন না বৈষ্ণব মহাজন বললেন কাম কোনো দিনে ভালো কাম কোনো দিনে দাস হয়ে মায়ার লাঠি খায় বহুত ভাগ্যের ফলে সাধু বৈদ্য পায়, এই কাম ক্রোধের দাসত্ব করতে করতে সংসারে লাঠি ঝাঁকড়া খেতে খেতে জীব যখন সাধু বৈদ্য পায় তখন জীব জাত হারিয়ে বৈষ্ণব হয়, কোন জাত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে ছটা ঋতু আছে না, ছটা জাতের ধর্ম আছে, এইগুলো যখন জীবের হারিয়ে যায় তখন হয় জীব বৈষ্ণব। তো সেই বৈষ্ণব যখন বাংলাদেশে পান্ডুয়ার বত্রিশ বাজারে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করে কাজী সাহেব বললেন ওকে গাঙে ভাসিয়ে দাও, কাজী সাহেব বললেন ওকে গাঙে ভাসিয়ে দাও,
যখন হরিদাসকে গাঙ্গে ভাসিয়ে দিচ্ছে, হরিদাস যখন গঙ্গায় ফেলে দিয়েছে, তখন মা গঙ্গা হরিদাসকে কোলে ধারণ করে বলছে, বলে আমি জুড়ালাম আমারে নরোত্তম দাস বলি প্রভু কবির কৃপা হলে
ব্রজবাসী কাছে গিয়ে জোড়হাত করে বলছে, বলি তোমরা বোঝো গোপী সবে এই করুণা করলে, তোমরা বোঝো গোপী সবে এই করুণা কবে আমরা ভোগে মরা যদি যাবেন, কবে আমরা ভোগে মরা Thank you.
সারদম হরিনাম মহাসংকীর্তন ভক্তমণ্ডলী কি শ্রী ঘোর করদারাধিপত্র ভক্তবৃন্দ কি আপনার গৃহস্থ কি আপনার কনিষ্ঠ কি ভারত মাতা কি সনাতন ধর্ম কি ওমকার ভগবান কি আজকের আনন্দ কি আজকের আনন্দ কি আজকের আনন্দ কি আসছে বছর আসছে বছর আসছে বছর শ্রী গুরু মানন্দ বিদায় হরি 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 বলি লুট পড়েছে লুটের বাজারে song.